দুরন্ত গতির প্রতি মানুষের আকর্ষণ সেই আদিযুগ থেকেই চলে আসছে। যুদ্ধে দ্রুতগতির বাহন বাড়তি সুবিধা দিত বলেই এর কদর সবসময় বেশি ছিল। আধুনিক যুগের যুদ্ধে বিমান বাহিনীর এটি গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানকালে আবিষ্কৃত হয়েছে অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন যুদ্ধবিমান। আকাশযুদ্ধে এ ধরনের বিমান বিভিন্ন ক্ষেত্রে একজন দক্ষ পাইলটকে বাড়তি সুবিধা দিয়ে থাকে। হ্যালো বন্ধুরা, টিউবার হান্টের আজকের এপিসোডে আমরা জানব দ্রুতগতির তিনটি বিমান সম্পর্কে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এক নম্বরে আছে মিগ-31, যার গতিবেগ ঘন্টায় 3000 কিলোমিটার। মিগ-25 ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেখানে থমকে গিয়েছিল, ঠিক সেখান থেকেই মিগ-31 জন্ম। মিগ-31 বলা হয় ফাদার অফ অল ইন্টারসেপ্টর। মাক 3.2 গতি তুলতে সক্ষম এই বিমানটি সর্বোচ্চ গতির বিমানের তালিকার মধ্যে রয়েছে। বর্তমান যুগে অ্যাক্টিভ সার্ভিসে থাকা বিমানগুলোর মধ্যে এটির অবস্থান প্রথমে। মিগ-25 বিভিন্ন সীমাবদ্ধতাকে জয় করে মিগ-31 হয়ে উঠেছে সর্বকালের সেরা ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। 4টি মিগ-31 যুদ্ধবিমানের একটি হান্টার কিলার গ্রুপ পরস্পরের মধ্যে 200 কিলোমিটার দূরত্ব বজায় রেখে আকাশের 900 কিলোমিটার এলাকায় আধিপত্য বিস্তার করতে সক্ষম। বর্তমানে বিমানটির সার্ভিস লাইফ শেষ হয়ে এলেও রাশিয়ার এয়ারফোর্স একে আপডেট করে 2030 সাল পর্যন্ত সার্ভিসে রাখার পরিকল্পনা করেছে। পাশাপাশি মিগ-31 এয়ার টু এয়ার মিসাইলের রেঞ্জ 304 কিলোমিটার থেকে বাড়িয়ে 398 কিলোমিটারে উত্তীর্ণ করা হয়েছে। বিমানটি অবসরে গেলে এর স্থানে মাক 4+ গতির আরেকটি দানবাদ কীর্তির মিগ-41 বিমানকে সার্ভিসে আনার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। 2 নম্বরে আছে লকহিড YF-12 বিমান, যার গতিবেগ ঘন্টায় 3661 কিলোমিটার। সোভিয়েতরা যদি হাই স্পিড ইন্টারসেপ্টার বানাতে সক্ষম হয়, তবে মার্কিনিরা পারবে না। স্নায়ুযুদ্ধের সময় এমনটি ধারণা করার সুযোগ নেই। যে প্রতিযোগিতা থেকে স্নায়ুযুদ্ধের সূচনা, তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সবার আগে 1963 সালে এটি তৈরি করেন। মূলত F-106 ডেল্টা ডার্ট 57,000 ফুটের বেশি উচ্চতায় থাকা সোভিয়েত বিমান ধাওয়া করতে সক্ষম। বিধায় YF-12 এর চাহিদা সৃষ্টি হয়। 60-এর দশকের শুরুতে ইঞ্জিনিয়ার ক্লারেন্স জনসন এক অদ্ভুত বিমানের কনসেপ্ট তৈরি করেন। তার টার্গেট ছিল এমন একটি হাই স্পিড বিমান তৈরি করা যা কিনা অতি উচ্চতা দিয়ে তীব্র গতিতে সোভিয়েত আকাশে ঢুকে পড়বে, কিন্তু রাডারে সহজে ধরা পড়বে না। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থা IS এর চাহিদা অনুযায়ী A-12 গোয়েন্দা বিমান মিসাইল তৈরি করা হয়, যা অস্ত্রের বদলে ক্যামেরা বহন করত। এদিকে মার্কিন বিমান বাহিনীও নতুন ইন্টারসেপ্টারের জন্য তাগাদা দিচ্ছিল। এর ফলে A-12 এর ডিজাইন কিছুটা ঘষামাজা করে 3টি YF-12 প্রোটোটাইপ তৈরি করা হয়, যা 3টি করে এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম ছিল। কিন্তু এর ফিল্ড পারফরমেন্সে দেখা গেল এটি ইন্টারসেপ্টারের চেয়ে গোয়েন্দা বিমান হিসাবে A-12 এর চেয়ে ভালো কাজ করে। ফলে ইন্টারসেপ্টার প্রজেক্টটি বাতিল করে গোয়েন্দা বিমান বানানোর প্রজেক্ট শুরু হয়। YF-12 বিমানটি মাক 3.2 পর্যন্ত গতি তুলতে সক্ষম ছিল। 3 নম্বরে আছে নর্থ আমেরিকান X-15, যার গতিবেগ ঘন্টায় 7,270 কিলোমিটার। লিস্টের একমাত্র হাইপারসোনিক গতির বিমান হচ্ছে X-15। স্পেশাল শাটল বাদ দিলে মানবচালিত সবচেয়ে দ্রুতগতির এয়ারক্রাফ্টের স্বীকৃতি এর দখলে রয়েছে। 1967 সালে এটি 1,2100 ফুট উচ্চতায় মাক 6.72 গতি তুলতে সক্ষম হয়েছিল। তবে আগেই বলা হয়েছে এক্স সিরিজের বেশ কিছু এয়ারক্রাফ্টকে ঠিক বিমান বলা যায় না। X-15 জেড ইঞ্জিন নয়, রকেট ইঞ্জিন চালিত এয়ারক্রাফ্ট। X-2 স্টারবাস্টারের ন্যায় এটিও মাদারশিপের সাহায্য ছাড়া সরাসরি আকাশে উঠতে পারত না। P-52 বোমারি বিমান X-15কে তার বোম্বের সাথে নিয়ে টেক অফ করার পর একেবারে 13.7 কিলোমিটার উচ্চতায় উঠে যেত। এরপর 805 কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে থাকা বিমানটি X-15কে মুক্ত করে দিত। এরপর রকেট ইঞ্জিন চালু হয়ে X-15 উঠতে শুরু করত। ফ্লাইট শেষে এটি সাধারণ বিমানের মতোই রানওয়েতে নেমে আসত। সর্বোচ্চ গতির রেকর্ডের স্বীকৃতি SR-71 ব্ল্যাকবার্ড পেলেও সর্বোচ্চ উচ্চতায় ওঠার রেকর্ড কিন্তু XR-15-এর। 1963 সালে নাসার পাইলট জোসেফ ওয়ার্কার 107.96 কিলোমিটার উচ্চতায় উঠে রেকর্ড গড়েন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা দীর্ঘদিন ধরেই তাদের নবচারীদের প্রশিক্ষণ দিয়ে এমনই বিমান ব্যবহার করছে। X-15-এর রেকর্ড ভাঙার মতো আর কোনো বিমান তৈরি হয়নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।